হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি রেসিপিটা কেমন করে করি। আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি আর ছ সাতটা রসুন কুচি করে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু গরম হয়ে এলে এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব। এবার রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সেই সময় আমি বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনগুলো এর মধ্যে দেব। তো রসুনটা আমি আরেকটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। একঘেয়েমি বেগুন ভাজা কিংবা বেগুনের রেসিপি না খেয়ে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে 2 মিনিট ভেজে নেব। সমস্ত বেগুন আমার দেওয়া হয়ে গেছে। ভালো করে তেলের সাথে এটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। পেঁয়াজ লঙ্কা দিয়ে আরও 2 মিনিট আমি ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আগে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য লবণ হলুদটা অল্প পরিমাণে দিতে হবে। এইবার সব কিছু ভালো করে মিশিয়ে হলুদটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেব। পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি দেখলাম বেগুনগুলো আমার মোটামুটি হয়ে গেছে, তবে আর কিছুক্ষণ রাখলে ভালো হয়। ভালো করে নাড়া দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রাখব। রান্নাটা আমাকে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে, তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পর দেখুন হয়ে এসেছে খুবই সহজ রেসিপি।
গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।